পর্দাতে যার গুরুত্ব আছে তার কাছে চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কথা না। আমার কর্মে যদি আমি গুরুত্বপূর্ণ হই তাহলে পরে চেয়ারটা তো আমার জন্য অপশনাল। আচ্ছা, আপনি যেটা বললেন যে কেউ কোনো মানে আপনার প্রতি অখুশি কিনা, আসলে না, আপনার প্রতি অনেকেই খুশি, বেশিরভাগ মানুষই খুশি, যেহেতু আমি নিজেই জানি, আপনার সম্পর্কে জানতে চাই। আপনার একটা বিষয়ে বারবার আমি শুনেছি, আপনি পরিচালক এবং প্রযোজক নেতৃত্বে ছিলেন এবং শিল্পী সমিতির শুরুর দিকে নেতৃত্বে আপনি ছিলেন, তখনকার নেতৃত্ব কেমন ছিল আর বিগত কয়েক বছর নেতৃত্ব আপনার কাছে কেমন মনে হয়? এখন তো আমি একটা কথা বারবার বললাম, সেটা হচ্ছে যে নেতৃত্বটা তো ছিল ক্যামেরার পিছনের কর্ম, এখন তো কিছু ক্যামেরার সামনের কোনো কর্ম থাকলে না পিছনের কর্মটা তো হচ্ছে অপশনাল, এটা তো মেইন কর্ম না। এখন ক্যামেরার সামনের কর্মের মধ্যে মেইন, পিছনের কর্মটা মেইন হয়ে গেছে। তো সুতরাং আমাদের সময় আর এই সময়ের মধ্যে তফাৎ হলো এটা। আচ্ছা, আমি তো কয়েকগুলো কয়েকটা নাম চলে আসছে যেগুলো আসলে আপনি নিজেও জানেন, ফোনেও কথা বলেছি আপনার সাথে, যে মিশা ভাই, জায়েদ খান, কাঞ্চন ভাই, নিপুন, মৌসুমী আপা জড়িত আছে, বিগত কয়েকটা নির্বাচনকে ঘিরে অনেক কিছু দেখেছেন, মানে পর্যালোচনাটা আসলে কী? আসলে এটা কি মানুষ একটা সময় আপনাদের ছবি ভিউ কার্ড পকেটে রাখতো, গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে উপহার দিত, আর এহেন পরিস্থিতি কয়েক বছরের ঘটনা মানুষ খুবই না না না, এখন তো আমি যে কথাটা বলছি যে ভিউ কার্ডটা যে রাখতো, কার ভিউ কার্ডটা রাখতো? তারকাদের, আপনাদের তারকাদের রাখতো। সে তারকাটা তারকা হয়েছে কী করে? পর্দায় কর্ম দিয়ে। তো পর্দার কর্মটা যদি সেইভাবে, পর্দার কর্মটা যদি সেইভাবে না হয় তখন তো আপনার তারকা খ্যাতি তো মাইনাস হতে থাকবে। তো এখন যারা এই কর্মে নিয়োজিত আছে তারা তো কোয়াইট সিনিয়র, তাদেরও কন্ট্রিবিউশন আছে পর্দায়, কিন্তু নতুন জেনারেশন যারা এটাকে নিয়ে খুব বেশি রকমের নাড়াচাড়া করতেছে, এটা আমি মনে করি যে একটা যে কারণে, যে উদ্দেশ্যে সংগঠনগুলি তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য এবং কারণটা যথাযথভাবে এটা পালিত হচ্ছে বলে আমি মনে করি না। একটা চেয়ার আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনারা যখন ছিলেন? না না না, এখানে ওই যে বললাম যে এটা গভীরে প্রবেশ করতে হবে, যে আমি যদি আমার কর্মক্ষেত্রে গুরুত্বহীন হই, আমার কর্ম না থাকে, আমার যদি কোনো কন্ট্রিবিউশন না থাকে, তখন চেয়ারটা গুরুত্বপূর্ণ। তো একটা কিছু অবলম্বন, এটা চেয়ারটা তো একটা অবলম্বন, আঁকড়ে ধরা। হ্যাঁ, আঁকড়ে ধরা, ওই তো অবলম্বন হিসাবে আঁকড়ে ধরা, যেহেতু মেইন কাজটা আমি করতে পারছি না, মেইন কাজের মধ্যে আমার কোনো রকম ইয়ে নাই, তখন ওই চেয়ারটাকে আঁকড়ে ধরে আমি একটা অবলম্বন নিয়ে আমি নিজেকে একটু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ করার আর কি। আচ্ছা, এটা কি মানে আপনি ভালো চোখে দেখেন? না না, আমি তো আগেই বললাম যে যে দর্শনটা, এটা যারা এখন করছে, এরকম যারা পর্দার চাইতে অবলম্বন করছে অন্য কিছুকে, আমাদের সময় ছিল তারা তো হারাই গেছে, তাদের কথা তো কেউ মনে রাখে না। অতীতেও এরকম ছিল না যে তা না, সংখ্যা তাদের কম ছিল, এখন এদের সংখ্যা বেশি। আচ্ছা, কিন্তু হারাই যাবে, সবাই হারা যাবে, অবলম্বন করে কেউ, পরগাছা হয়ে কেউ বাঁচতে পারে না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কথা বলেছেন, আপনাকে অনেক বিরক্ত করেছি। না না, ঠিক আছে, ভক্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে যা বলবেন? এখন তো ভক্তদের উদ্দেশ্যে বলার একটাই কথা, যে আমার জন্য দোয়া করা, যেন আমি সুস্থ থাকি, যেন আমি এখনও যতদিন পৃথিবীতে থাকব। আমার আকাঙ্ক্ষা তো এখনও চলচ্চিত্র, কারণ হচ্ছে যে এই চলচ্চিত্রই হলো আমার সব কিছু, আমার ইমেজ, আমার জীবনের চলার সাথী। এখন যেহেতু ইন্ডাস্ট্রিটা নাই, ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, সংকটাপন্ন, সেই জন্য স্বাভাবিকভাবে আমাদের কর্ম এখন করতে পারছি না। তো যদি আমরা এটাকে দেখে যেতে পারি যে আবার সচল হয়েছে, আবার বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আমাদের সেই ইন্ডাস্ট্রির মতো সার্বক্ষণিকভাবে
কর্মকাণ্ড করতেছে, বিভিন্ন নতুন জেনারেশনের তরুণ তরুণীরা আসতেছে। এটা আমি সবসময় বলি যে ফিল্ম হলো একটা তারুণ্যের বিচরণ ক্ষেত্র। সুতরাং এই তরুণদের বিচরণ ক্ষেত্র যখন হবে, সেটা দেখলেও আমি একটা ইনডাইরেক্টলি মনে করব যে আবার এটা আসছে যখন, এটার একটা বিশ্বব্যাপী, এখন তো গ্লোবাল ভিলেজ ডিউ টু ডিজিটাল প্ল্যাটফর্ম, এখন কিন্তু ওই ছোট দেশ বড় দেশ বলে কোনো কথা নেই, সারা বিশ্বটাই হলো একটা। সুতরাং সেই বিশ্বের যদি চলচ্চিত্রটা চলে যায়, তাহলে পরে আমি খুব আনন্দিত হব। অসংখ্য ধন্যবাদ। ওকে।